ধূমপায়ীর সংখ্যা যেমন বাড়ে তেমনি ছাড়ার সংখ্যাও কম নয়। তবে অনেকে ধূমপান ছাড়ার ঘোষণা দিলেও ছাড়তে পারেন না, তাদের জন্য রয়েছে ঘরোয়া কিছু পদ্ধতি যা ধূমপানের নেশাকে ছাড়াতে দারুণভাবে কাজ করে। এক্ষেত্রে ধৈর্য ধরে এই পদ্ধতিগুলো কাজে লাগাতে হবে। আসুন জেনে নিই এই পদ্ধতিগুলো। মরিচের গুঁড়ো, এক গ্লাস পানিতে অল্প পরিমাণে গুঁড়ো ফেলে সেই পানি পান করলে ফুসফুসের ক্ষমতা বাড়ে, সেই সাথে ধূমপানের কারণে লাঙ্গের যে ক্ষতি হয় তাও ধীরে ধীরে কমে যায়, এছাড়া ধূমপানের ইচ্ছাও কমে যায়। মুলেঠি, ধূমপানের নেশা ছাড়াতে মুলেঠি বিশেষ ভূমিকা পালন করে। নিয়মিত মুলেঠি চিবানো শুরু করলে একদিকে যেমন ধূমপানের ইচ্ছা কমে, তেমনি নানাবিধ পেটের রোগের প্রকোপ হ্রাস পায়। মূলা, এক গ্লাস মূলার রসের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে দিনে দুবার খেলে ধূমপানের ইচ্ছা একেবারেই কমে যাবে। আঙ্গুর, আঙ্গুরের রস শরীরের ভেতরে জমতে থাকা টক্সিন বের করে নেয়। এর ফলে একদিকে যেমন ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি সিগারেট খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করে। আদা, ধূমপান ছাড়তে চাইলে আদার সাহায্য নিন। এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেয়। এক্ষেত্রে আদা চা বা কাঁচা আদা খেতে পারেন। মধু, মধুতে থাকা ভিটামিন, এনজাইম এবং প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেওয়ার পাশাপাশি সিগারেট খাওয়ার ইচ্ছাকেও নিয়ন্ত্রণে রাখে, ফলে ধূমপান ছাড়তে কোনো অসুবিধা হয় না। ওটস, দুই কাপ ফুটানো পানির সঙ্গে এক চামচ ওটস মিশিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে পুনরায় 10 মিনিট পানি ফুটিয়ে যে কোনো খাবারের পর অল্প অল্প করে খেতে থাকুন। এতে শরীর থেকে নিকোটিন বের হয়ে যাবে, সেই সাথে কমবে সিগারেট খাওয়ার ইচ্ছাও। বন্ধুরা, আমাদের দেওয়া ধূমপান ছাড়ার এই পদ্ধতিগুলো আপনাকে কতটুকু উপকার করছে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।